আজকে ক্লাস টেনের পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন নিয়ে আমরা আলোচনা করব এবং মেনলি আমরা ফোকাস করব আজকে অ্যামোনিয়ার উপর। অ্যামোনিয়ার সংকেত কি আমরা জানি? NH3। দেখো NH3-র অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কেমন হয়, এরকম এন এর সাথে তিনটে বন্ড পেয়ার থাকে হাইড্রোজেনের সাথে এবং একটা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অবস্থান করে নাইট্রোজেনের সাথে। মনে রাখবে NH3-টা অ্যাকচুয়ালি ক্ষারীয় ধর্মী। কিভাবে এটা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা বলি কোলিচুন, মনে রাখবে নামটা কোলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, তার সাথে জল উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয়। আবার অ্যামোনিয়াম সালফেটের সাথেও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা Na2SO4, অ্যামোনিয়া এবং জল উৎপন্ন হয়। তাহলে অ্যামোনিয়া প্রস্তুতির অ্যাকচুয়ালি দুটো প্রসেস তোমরা পড়ে রাখবে এখানে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কোলিচুনের বিক্রিয়া এবং অবশ্যই অ্যামোনিয়াম সালফেটের সাথে NaOH-এর বিক্রিয়া, দুটোতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। মনে রাখবে অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী, এর জলীয় দ্রবণ NH4OH। এই NH4OH সম্পর্কে আমি একটু পরে আসছি, তার আগে দেখে নাও NH4Cl আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি অনুপাতে মেশালে এই অ্যামোনিয়া গ্যাসটি তৈরি হতে পারে। 1:3 অনুপাতটা কিন্তু একটু ভালো করে রপ্ত করবে, যে 1:3 অনুপাতে একে কিন্তু মেশাতে হবে। শুষ্ককরণ, কিভাবে একে শুষ্ক করা হবে? একে ক্যালসিয়াম অক্সাইড দ্বারা বা পোড়াচুন, এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়াচুন, একে এই ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা হয়। শুষ্ক বলতে কি, অ্যামোনিয়া যখন উৎপন্ন হলো তার সাথে কি ছিল, জল ছিল, তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলবে। তাহলে কি হবে, ওই অ্যামোনিয়ার সাথে যে জলটা প্রেজেন্ট ছিল সেই জলটা অপসারিত হবে। এই মেথডটাকে বলছি আমরা শুষ্ককরণ। কিভাবে সংগ্রহ করা হবে? বায়ুর নিম্ন অপসারণ দ্বারা একে সংগ্রহ করা হবে। এবং খুব ইম্পর্টেন্ট, দেখো শনাক্তকরণটা, কিভাবে একে শনাক্ত করবো যে এটা অ্যামোনিয়া গ্যাসে উৎপন্ন হয়েছে? যদি অ্যামোনিয়া গ্যাস যেখান থেকে নির্গত হচ্ছে সেখানে যদি আমি ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডোবানো একটা কাচদণ্ড ধরি, তাহলে একটা সাদা ধোয়ার সৃষ্টি হবে, ঘন সাদা ধোয়ার সৃষ্টি হবে। এই ঘন সাদা ধোয়ার কেমন কি, সেটা NH4Cl। কিভাবে উৎপন্ন হয়? NH3 গ্যাস HCl এর সাথে বিক্রিয়া করবে, গ্যাস তৈরি করবে NH4Cl। এটা কিন্তু সলিড, এটা মনে রাখবে, দুটো গ্যাস বিক্রিয়া করে একটা সলিড উৎপন্ন হয়। ঘন যে ধোঁয়াটা নির্গত হচ্ছে সেইটা দেখে আমরা কিন্তু শনাক্ত করতে পারবো যে আমাদের যে গ্যাসটা ছিল সেটা। তো আগে আমরা কি বললাম, যে ক্যালসিয়াম অক্সাইড দ্বারা ওকে শুষ্ক করা হয়। মনে রাখবে অ্যামোনিয়া যেহেতু ক্ষারধর্মী, এটা কি ধর্মী, ক্ষারধর্মী, তাহলে একে শুষ্ক করতে গেলে আমাদেরকে এমন কিছু ব্যবহার করতে হবে শুষ্ককরণের কাজে যেটাও ক্ষারধর্মী হবে। যদি আম্লিকধর্মী হয় তাহলে কি হবে, সেটা তো বিক্রিয়া করে ফেলবে। যেমন পরে কোশ্চেন দেখো, গারো সালফিউরিক অ্যাসিড দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না, কারণ গারো সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি তো অ্যাসিড, অ্যাসিড ধর্মী, আর আমরা যে অ্যামোনিয়া ব্যবহার করছি সেই অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়াটা ক্ষারধর্মী, এর সাথেও বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেলছে, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4। তাহলে যদি বিক্রিয়াই করে ফেলে তাহলে তো সেটা দিয়ে আমরা, তাহলে বিনষ্ট হবে, আমরা পাবো না সঠিকভাবে। সেই জন্য এমন কিছু ব্যবহার করতে হবে যেমন ক্যালসিয়াম অক্সাইড, একটা ক্ষারধর্মী কিছু ব্যবহার করতে হবে। পরের প্রশ্নটা একই রকমের, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারাও শুষ্ক করা যাবে না। অ্যাকচুয়ালি গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে ও কিন্তু একটা জুতো যৌগ তৈরি করে ফেলে, CaCl2.8NH3, এই জুতো যৌগটাও তৈরি করে ফেলে, যার জন্য এটাও কিন্তু ব্যবহার করা যাবে না। আবার আরেকটা কি, P2O5, এটাও আম্লিকধর্মী, অ্যামোনিয়ার সাথে ওর বিক্রিয়ায়, P2O5-এর বিক্রিয়াতে অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4, এই অ্যামোনিয়াম ফসফেট ও কিন্তু উৎপন্ন করে ফেলে, এটাও কিন্তু ব্যবহার করা যাবে না। একটু আগে আমরা কি বললাম, দেখো অ্যামোনিয়াকে বাতাসের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, কারণ কি, অ্যামোনিয়া বাতাসের তুলনায় হালকা, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় অ্যামোনিয়া একটি গ্যাস, কিন্তু 6 গুণ বায়ুমণ্ডলীয় চাপে 283 কেলভিন তাপমাত্রায় 10°C একে তরলে রূপান্তরিত করা যায়, ঠিক আছে। অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকে বলে লাইকার অ্যামোনিয়া, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব দেয় লাইকার অ্যামোনিয়া বলতে কি বুঝি। তাহলে অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকে বলে লাইকার অ্যামোনিয়া, এই লাইকার অ্যামোনিয়া দ্রবণটি কি ধর্মী, ক্ষারধর্মী, অ্যামোনিয়া জলীয় দ্রবণও ক্ষারধর্মী। তাহলে ক্ষারধর্মী হলে তারা কি করবে, লাল লিটমাসকে কি বর্ণ দেখাবে, নীল করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা ক্ষার। দেখো এখানে অ্যামোনিয়ার কিছু কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কি বলছি, অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তোমরা জানো অবশ্যই কি উৎপন্ন হবে বলো, NH4 2SO4 উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সালফেট, ওকে। এখানে কি,
অ্যামোনিয়ার সাথে HNO3 বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট। হ্যাঁ, উপজাত দ্রব্য রূপে অবশ্যই কিছু উৎপন্ন হতে পারে। এখানে দেখো, এটাও দেখো, আগেই বললাম এটাও গ্যাস, এটাও গ্যাস, বাট যখন তৈরি করছে তখন কি তৈরি করছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিন্তু সলিড। সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় মনে রাখবে সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড, NaNH2, এই যৌগটা তৈরি হয়। এইটা কিন্তু অ্যামোনিয়ার একটা বিজারণ ধর্মের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে পড়বে। এটা বিজারণ ধর্মের উদাহরণ অ্যামোনিয়ার। দেখো, অ্যামোনিয়ার সাথে কিউপ্রিক অক্সাইড কালো বর্ণে যদি বিক্রিয়া করো তাহলে লাল বর্ণের কপার উৎপন্ন হবে, প্লাস নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, প্লাস জল উৎপন্ন হবে। এখানে কপার অক্সাইডটা কপারে বিজারিত হচ্ছে এবং অ্যামোনিয়া নিজে নাইট্রোজেনে জারিত হচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি বিজারণ বিক্রিয়া, এটাকে আমরা বলছি জারণ বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়া একে বিজারিত করছে, সুতরাং অ্যামোনিয়া কি দ্রব্য? বিজারক দ্রব্য। অ্যামোনিয়ার এটা বিজারণ ধর্মের উদাহরণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা করে রাখবে। অ্যান্ড ফাইনালি, অ্যামোনিয়ার সাথে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? NH4OH, একটা মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, মনে থাকবে। দেখো, এই প্রশ্নটা একটু ভালো করে করবে, কি ঘটে যখন কিউপ্রিক সালফেট, কিউপ্রিক সালফেটের সংকেত কি? CuSO4, এর দ্রবণের মধ্যে দিয়ে NH4OH দ্রবণ যোগ করা হয়। মনে রাখবে প্রথমে নীলাভ সাদা বর্ণের অধক্ষেপ পড়বে, তারপরে ফার্দার যদি আবার তুমি NH4OH বেশি পরিমাণে যোগ করো তাহলে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে, গাঢ় নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে। এই গাঢ় নীল বর্ণের অধক্ষেপের সংকেত কি? CuNH3O4SO4, যার নামটা ভালো করে নোট ডাউন করবে, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, মনে থাকবে নামটা, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বা টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, মনে থাকবে নামটা, খুব ভালো করে এটাকে মনে রাখবে। পরের প্রশ্নটা দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে উপস্থিত অ্যামোনিয়াম মূলককে শনাক্ত করবো কি? অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম মূলক হচ্ছে NH4+, মনে রাখবে একে নেসলার বিকারক দিয়ে শনাক্ত করা হয়। নেসলার বিকারক যদি তুমি ওই জলীয় দ্রবণে যোগ করো তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ পাবে। নেসলার বিকারকের সংকেত কি? K2HgI4, নাম পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড। এটার সাথে যখন এ বিক্রিয়া করবে তখন মিলন ক্ষার বলে যৌগটা তৈরি করবে, যার বর্ণ ওই বাদামি বর্ণ, NH2HgOHgI, এই সংকেত মিলন ক্ষার। যাই হোক, এটা তোমাদের মনে রাখার খুব বেশি দরকার নেই, যা সেটা মনে রাখবে নেশার বিকারকের সংকেত এবং NH4+ শনাক্তকরণ। অ্যান্ড ফাইনালি, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত কেন? এই জায়গাটাও কিন্তু খুব ভালো করে ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যামোনিয়া যখন একটা জারের ভেতরে রাখা আছে সেই অবস্থায় কি, যখন আমি রুম টেম্পারেচার বা বাইরের টেম্পারেচারে রেখেছি তখন সেক্ষেত্রে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পেয়েছে ফলে ও দ্রাব্যতা কমে যায়, তার ফলে ওই যার ভিতরে রাখা আছে তার উপরই ভাগে বিন্দু বিন্দু আকারে অ্যামোনিয়া কিন্তু জলীয় বিন্দু আকারে জমা হতে থাকে। যেই ওর মুখটা খোলা হবে, যেহেতু দ্রাব্যতা কমে গেছে, সঙ্গে সঙ্গে আমি যে মুখটা খুলবো সঙ্গে সঙ্গে ওটা ছিটকে এসে আমাদের চোখে লাগতে পারে, এবং এইটা কিন্তু আমাদের চোখের পক্ষে প্রচণ্ড বিষাক্ত। সেই জন্য তার আগে ভালো করে ওকে ঠান্ডা করতে হয়। তাহলে কি হবে, ঠান্ডা যেই করবো সঙ্গে সঙ্গে কি হবে, ওই যে উপরে যে বিন্দু বিন্দু আকারে অ্যামোনিয়াগুলো জমেছিল সেগুলো জলে আবার দ্রবীভূত হয়ে যাবে, ফলে কি হবে, ছিটকে এসে আমাদের চোখে নাকে মুখে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমরা এই অ্যামোনিয়ার থেকে খুব ভালো করে রপ্ত করবে।